আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ইসলাম উদ্দিন। আজ রবিবার 1 অক্টোবর 2023। জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম বিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। বিদেশ যেতে চাইলে খালেদা জিয়াকে আগে জেলে যেতে হবে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকার অবৈধ হলে খালেদার জন্য বারবার আবেদন করে কেন? বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার দুর্নীতি নিয়ে মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। খালেদা জিয়াকে বিদেশ নিতে আইন মেনে ব্যবস্থা বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধান বিচারপতিকে গোয়েন্দা কর্মকর্তার তরবারি দেওয়া নজিরবিহীন বলেছেন বিএনপির নেতা রেজবি। আওয়ামী লীগের যৌথ সভা আজ। সংসদ সদস্য পদে নড়াইল দুই আসনে লায়ন নূর ইসলামের মনোনয়ন চায় নড়াইলের জনগণ এবং জেএফএস। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার 36। পূর্ণ মূল্য নির্ধারণের প্রভাব নেই বাজারে। এক সময়ে এক হসপিটালে প্রবীণ দুই এমপির মৃত্যু। নারায়ণগঞ্জ এক আসনে রূপকার কাজী গোলাম দস্তনির বীর প্রতীক একজন মানবতার ফেরিওয়ালা। লন্ডনের প্রতি প্রধানমন্ত্রী। সেবা রপ্তানিতে পিছিয়ে পড়েছে দেশ। রাজধানীতে বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার 5। দুই আসনে উপনির্বাচন নিয়ে সৃষ্টি হতে পারে জটিলতা। প্রত্যেকটি রাজনৈতিক দল দেশের জন্য সম্পদ বলেছেন এলজিআরডি মন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্যোগ কমিউনিটি ক্লিনিককে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যু। প্রধানমন্ত্রীর শোক। ডেঙ্গুতে আরও 14 জনের মৃত্যু। হসপিটালে 1425 রোগী। জোয়ারের পানিতে প্লাবিত সুন্দরবনের পর্যটক কেন্দ্র। বিএনপি মহত্ব ছাড়া পাগলা হাতিতে পরিণত হয়েছে জাহাঙ্গীর কবির নানক। প্রেসিডিয়াম কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। জড়িতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত। শ্যামপুরে অনুষ্ঠিত হল লেখক পাঠক আড্ডা। কালাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত। মতলব উত্তরে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন। বিশ্বের পিছিয়ে পড়া যে কোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করে বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মতলব উত্তর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি বলেছেন মোহাম্মদ মিজানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসনের এমপি আর নেই। প্রিয় দর্শক, এই ছিল জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম। দেখা হবে আগামী পর্বে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।